2017 সালে বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন জার্মেইনে পাড়ি জমিয়েছিলেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে দলে টানার উদ্দেশ্য ছিল ফরাসি ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ জয়। তবে নেইমার জুনিয়রকে ক্লাবে এনে উদ্দেশ্য সফল করতে পারেনি নাসের আল খেলাইফের দল। নেইমার জুনিয়রকে নিয়ে বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়ে যেতে হয়েছে ক্লাবটিকে। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড পিএসজিতে বেশ কয়েকবার ইঞ্জুরিতে পড়ে পারফরম্যান্সে পিছিয়ে গেছেন। পিএসজিতে যাওয়ার পর ইঞ্জুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাহিরে থাকতে হয়েছিল নেইমার জুনিয়রকে, যার ফলে নিজের সামর্থ্যের পুরোটা দিতে পারেননি ব্রাজিলিয়ান এই সুপারস্টার। এদিকে এবারের চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হওয়ার পর নেইমার জুনিয়রকে ক্লাব থেকে ছেড়ে দেওয়ার পরিকল্পনায় হাঁটছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুম থেকে বিদায় নেওয়ার পর গণমাধ্যমে বেরিয়েছিল এমন গুঞ্জন, একটা সময় পর্যন্ত নেইমার জুনিয়রকে পিএসজি ক্লাবে ধরে রাখতে মরিয়া হয়ে উঠলেও বর্তমানে সময় পাল্টে গেছে, তাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে নাসের আল খেলাইফির দল। বুধবার এক প্রতিবেদনে এমন বিস্ফোরক খবরই দিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস এবং স্কাই স্পোর্টস। খবরটি সত্যি হলে বিরাট ক্ষতির মুখোমুখি হবে পিএসজি। ক্ষতির সম্ভাব্য অঙ্ক দাঁড়াতে পারে 132 মিলিয়ন ইউরো। পিএসজি নেইমার জুনিয়রকে দলে টেনেছিল 222 মিলিয়ন ইউরো খরচ করে। পিএসজিতে যোগ দেওয়ার পর 141 ম্যাচে 98 গোল করেছেন নেইমার। একজন স্ট্রাইকারের জন্য সংখ্যাটা মোটেও মন্দ নয়, কিন্তু বিপত্তি বেঁধেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নেইমার জুনিয়রের পারফরম্যান্স। গুরুত্বপূর্ণ সময়ে ইঞ্জুরিতে পড়ে পিএসজিতে নিজের সেরাটা দিতে পারেননি নেইমার। স্প্যানিশ দৈনিক এএস এর দাবি 90 মিলিয়ন ইউরো পেলেই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে ছেড়ে দিবে পিএসজি। নেইমার জুনিয়রের হাত ধরে প্রথমবারের মতো ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠা পিএসজি স্বপ্ন ভঙ্গ হয়েছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পরাজিত হয়ে। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ আছে আরও 3 বছর, কিন্তু তাকে আর চাইছে না ক্লাব সমর্থকরা। ভালো পারফর্ম করলেও নেইমার জুনিয়রকে শুনতে হচ্ছে দুয়ো, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেইমার নিজেও। সঙ্গে পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিও খুব একটা খুশি নয় ব্রাজিলিয়ান সুপারস্টারের উপর। আর তাই তো আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে নেইমার জুনিয়রকে 90 মিলিয়ন ইউরোতে বিক্রি করে দিতে প্রস্তুত প্যারিস সেন্ট জার্মেইন।